আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই আপনার আমার নেত্রী যিনি বঙ্গবন্ধুর কন্যা তিনি আপনার আমার নেত্রী যিনি জাতির পিতার কন্যা তিনি আমরা সবাই তারে চিনি যার তুলনা নাই আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই এই বিশ্ব যারে করে গণ্য আজকে তার কারণেই আমরা ধন্য এমন একজন নেত্রীর জন্য এমন একজন নেত্রীর জন্য আমি দোয়া চাই আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই সবার আগে চিন্তা করলো শেখ হাসিনার সরকার যাতায়াতের প্রয়োজনে বাংলাদেশের উন্নয়নে পদ্মা সেতু দরকার এই যে বলেন আপনাদের নেত্রী এই করছে ওই করছে পরিকল্পনা করছে ভিত্তি এই মিথ্যা কথা বাদ দেন এই সত্য কথা হলো এইটা সবার আগে চিন্তা করলো শেখ হাসিনার সরকার যাতায়াতের প্রয়োজনে বাংলাদেশের উন্নয়নে পদ্মা সেতু দরকার চোখ জুড়ানো মন ভুলানো দেখতে অতি চমৎকার বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার উপহার ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ চাই না গয়না চাই না রে শাড়ি নৌকাতে ভোট দিল না দিলে জামু বাপেরও বাড়ি স্বামীকে বন্ধুকে পাশের আশেপাশে সবাইকে বলছে যে শেখ হাসিনা যে কাজ করছেন এই কাজের বিনিময়ে নৌকাতে যদি আগামীতে ভোট না দেন তাহলে শাড়ি গয়না চায় না বাপের বাড়ি চলে যাব গুসা করে দেখি কে রান্না বাড়া করে তোমাদেরকে খাওয়ায় এই রকম কথা মহিলারাও বলেন দারুণ খুশি হয়েছেন জনতি শেখ হাসিনার উপরে এবং তার জন্য আল্লাহর কাছে দোয়া করেন প্রাণ ভরে দোয়া করেন যে আল্লাহ যেন এমন একটি মানুষকে অনেক অনেক বছর বাঁচিয়ে রাখেন আমাদের মধ্যে এই দেশের ভালো কাজ করবার জন্যে সমস্ত ভালো কাজ শেখ হাসিনার দ্বারাই হয় সমস্ত ভালো কাজ উন্নয়নের কাজ শেখ হাসিনার মাথার থেকেই আসে আর উনারা আসছে সারা জীবন ভরে ওটাকে মুছে ফেলার জন্য এক ধরনের ক্লাসের ছাত্র থাকবে দেখবেন লিখতে পারে না পড়তেও পারে না কিন্তু যদি বলা হয় আয় তো একটু ব্ল্যাকবোর্ডে যে লিখাটা আছে মুছে দিয়ে যা ব্রাশটা নিয়ে এসে ধামাধাম মুছে দিতে পারে তা আজকের বিএনপির দশা হয়েছে তাই ভালো কিছু করতে পারে না লিখতে পারে না কিন্তু মুছাই খুব উস্তাদ উনারা